वेलकम टू माय चैनल विज्ञान गैलरी। आमी ए वीडियोते 2023 एवं 24 एर नवम श्रेणी दशम श्रेणी एकादश श्रेणी एवं द्वादश श्रेणी जन्नो त्रिपुरा बोर्ड ऑफ सेकेंडरी एडुकेशन थेके जे नतून सिलेबास देवा हुए से সেই নতুন সিলেবাস তোমরা মোবাইলের মাধ্যমে কিভাবে ডাউনলোড করবে সেটা সম্পূর্ণ আমি স্টেপ বাই স্টেপ আমি এই ভিডিওতে দিয়ে দিয়েছি। আশা করি পুরোটা ভিডিও যদি তোমরা দেখে নাও তাহলে তোমরা কিভাবে মোবাইল দিয়ে তোমাদের সিলেবাস ডাউনলোড করবে এবং ওই সিলেবাস থেকে তোমরা দেখে নিতে পারবে যে তোমাদের মার্ক ডিস্ট্রিবিউশন প্যাটার্ন কি, অর্থাৎ কোন চ্যাপ্টার থেকে কত নম্বর তোমাদের এক্সামে থাকবে এবং কোন কোন এক্সামে কোন কোন চ্যাপ্টার থাকবে তা সম্পূর্ণ তোমরা জেনে নিতে পারবে। তাহলে এবার আমি চলে যাই আমরা ওয়েবসাইটে। আমরা যদি ওয়েবসাইটে চলে যাই কি পাবো, আমরা এই চলে যাচ্ছি ওয়েবসাইটে। এই দেখো আমরা ডিরেক্ট কি করবে, মোবাইলে গিয়ে গুগলে চলে যাবে। গুগলে চলে গিয়ে তোমরা একটা কাজ করবে, এখানে প্রথমে টিবিএসসি TBSE তোমরা, আমি দেখাচ্ছি এটা বেঙ্গলি হয়ে গেছে, আচ্ছা দেখাচ্ছি TBSE.gov.in তোমরা টাইপ করে নেবে। টাইপ করলে দেখবে নিচে এসে গেছে TBSE.gov.in, এটাকে ক্লিক করে দেবে। ক্লিক করে দিলে নেটটা মনে হচ্ছে একটু কম আছে, আমি দিচ্ছি একটু, যদি ব্যাকে চলে যাই কি হচ্ছে, একটু ব্যাকে চলে যাচ্ছি, ব্যাকে চলে গেলাম, গিয়ে আবার দিলাম TBSE.gov, এসে গেছে। তাহলে কি হলো, এই দেখো এখানে তোমরা পেলে কি পেলে, এখানে পেলে ওয়েলকাম টু ত্রিপুরা বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, এরপর পেলে ত্রিপুরা বোর্ড এক্সামিনেশন রেজাল্ট, এরপর নিচে চলে যাও নোটিফিকেশন ত্রিপুরা বোর্ড সেকেন্ডারি এডুকেশন, দেখি দেখে নি কী কী আছে। এরপরে নিচে আছে টিবিএসসি রেজাল্ট পাবলিশ, এরপরে ফর্ম ডাউনলোড, এরপরে কী আছে অ্যানাউন্সমেন্ট, এরপরে আছে দেখো মডেল কোয়েশ্চেন পেপার, এরপরে দেখো এখানে কী আছে মডেল কোয়েশ্চেন পেপার, এরপরে আর একটু নিচে চলে গেলাম ত্রিপুরা রেজাল্ট 2023, একটু নিচে চলে গেলাম, এরপরে দেখো ত্রিপুরা মাধ্যমিক রেজাল্ট 2023, না এখানে কোনোটাই নয়, আবার একটু উপরে চলে যাচ্ছি, এই দেখতে পাচ্ছ আমরা এইখানে উপরে চলে গেলাম, এই দেখতে পাচ্ছ উপরে চলে গিয়ে আমরা একটা কাজ করব। ফার্স্ট যে অপশনটা আছে ত্রিপুরা বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন ত্রিপুরা, এইখানে ক্লিক করে দেব, এইখানে ক্লিক করে দিলাম আমরা, নেটটা একটু স্লো আছে মনে হচ্ছে, একটু স্লো আছে, একটু ওয়েট করো আসছে। এই দেখো এখানে একটা অপশন এসে গেছে ত্রিপুরা বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, দেখো একটা অপশন এসে গেছে। এইবার কি করবে, আমরা একটু নিচে চলে গেলাম, আস্তে আস্তে নিচে চলে গেলাম, দেখো এসে গেছে ত্রিপুরা বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, ত্রিপুরা বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন এসে গেছে, এটা এই দেখো এসে গেছে ত্রিপুরা বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন। এবার কি করব, আমরা একটু নিচে চলে যাচ্ছি, নিচে যদি চলে যাই কি হবে, এই দেখো আমরা কি পাচ্ছি, নিচে চলে গেলে কি পাচ্ছি দেখো, একটু নিচে চলে যাই, হ্যাঁ নিচে চলে গেলে তোমরা এখানে দেখতে পাবে, এই দেখো এখানে সিলেবাস ফর এক্সামিনেশন 2022-23 তোমরা পাবে, আবার বলছি সরি 2023-24 যে সিলেবাস আছে নিউ, এটাতে ক্লিক করে দেবে, হ্যাঁ এটাতে ক্লিক করে দিলাম, দেখো এটাতে ক্লিক করলে কি আসছে তোমরা দেখতে পাবে, এটাতে ক্লিক করলে কি আসছে, এই দেখো এটাতে ক্লিক করলে তোমরা পেয়ে গেলে, এই দেখো তোমরা সিলেবাস পেয়ে গেলে এখানে দেখতে পাচ্ছ, এখানে এই দেখো পেয়ে গেলে বেঙ্গলি এই সিলেবাস ফর 2022-23 ক্লাস 10 লেখা আছে, এবার ক্লাস 10 এর বেঙ্গলি এখানে যে কোনো একটাতে যদি ক্লিক করে দাও
তাহলে তুমি ওইটা ডাউনলোড তোমার অটোমেটিক হয়ে যাবে। এবার আমরা ক্লাস 10 পেলাম, ক্লাস 10 এর পর এবার যদি আমরা দেখে নেই পরে ক্লাসগুলি, এই দেখো এবার পেয়ে গেলাম আমরা ক্লাস 10 পেলাম, এই দেখো এবার পেয়ে গেলাম ক্লাস 9 পেয়ে গেলাম, 9 পেলাম। এভাবে যদি এখন তুমি ক্লিক করে দাও, ক্লিক করে দিলেই আসে যাবে। এরপরে আমরা দেখি নেই কি কি সিলেবাস আছে, এইভাবে তুমি পরপর সবগুলি সিলেবাস পেয়ে যাবে। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরেও যদি তোমরা ওয়েবসাইটে গিয়ে না পারো করতে, তাহলে এই ভিডিও লিঙ্কে, এই ভিডিও ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দিয়েছি, ওই লিঙ্কে যদি তোমরা সরাসরি ক্লিক করে দাও, তাহলে তোমরা ওই ওয়েবসাইট থেকে সরাসরি সিলেবাসটাকে ডাউনলোড করে নিতে পারবে। বেস্ট অফ লাক।